হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। আর এখানে আপনার মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে, কিছু ব্যাড নিউজ আছে, তো সেই গুড নিউজগুলো কী আর ব্যাড নিউজগুলো কী সেটাও দেখে নেবো। আর মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা বড় ধরনের গুড নিউজ আছে, সেটা যদি হয়ে যায় মার্কেটের মধ্যে তাহলে বিটকয়েন এখান থেকে আপনার $1,00,000 চলে যেতে পারে জাস্ট এখানে কয়েকদিনের মধ্যে। তো কী সেই গুড নিউজ সেসব জানার জন্য অবশ্যই ভিডিওটাকে একদম A to Z শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার, এবার সোজাসুজি আমরা চলে যাবো এখানে বিটকয়েনের মধ্যে। বিটকয়েন এখন প্রাইস বর্তমানে চলছে 69,300 প্রাইস বর্তমানে চলছে। এবার আপনাদের আমি গতকালকে অডিও আপডেটের মধ্যে এখানে বলেছিলাম যতক্ষণ বিটকয়েন 69K-র ওপরে আছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু 69K-র নিচে যদি এখানে কোনো 4 ঘন্টার ক্যান্ডেল বা ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে ফেলে তাহলে কিন্তু এখানে আমাদের প্যানিক করার একটা বিষয় আছে। এবার 69K-র নিচে দেখুন, এখানে দেখলে দেখতে পারবেন 4 ঘন্টার কোনো ক্যান্ডেল এখানে ক্লোজ হয়নি, একদম মিডলের মধ্যে ক্লোজ হয়েছে, ঠিক আছে। আর ডেলি ক্যান্ডেলও এখনও ক্লোজ হয়নি 69K-র নিচের মধ্যে, যার ফলে 69K-কে এখনও একটা সাপোর্ট হিসাবে বিটকয়েন এখানে দেখছে। কিন্তু এই সাপোর্ট বেশিক্ষণ থাকবে না যদি এখানে বারবার 69K-র মধ্যে প্রাইস এখানে আসতেই থাকে, ঠিক আছে। বারবার যদি একটা রেঞ্জের মধ্যে প্রাইস আসে তাহলে সেই সাপোর্ট এখানে কিন্তু উইক সাপোর্ট সাপোর্টে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য এই লেভেলের উপরে লক্ষ্য রাখবেন 69K এটাকে ব্রেক করছে কিনা, যদি এটাকে ব্রেক করে নিচে 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে ফেলে তাহলে এখান থেকে আরও একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে হতে পারে। সেক্ষেত্রে মার্কেটের প্রাইস এখানে আপনার চলে আসতে পারে যে আমাদের 20 ডেলি মুভিং অ্যাভারেজ আছে এক জায়গাতে, সেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক নিয়েছে 68,500, এখান থেকেও যদি বাউন্স ব্যাক না নেয় তাহলে নেক্সট এটার প্রাইস আপনারা ধরতে পারেন বিটকয়েনের 65,000 পর্যন্ত এখানে প্রাইস নেক্সট চলে আসতে পারে। আর তারপরে যে আমাদের মেজর একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে 62,000, এটা অনেক বড় একটা সাপোর্ট, 62,000-কে ব্রেক করা অত সহজ হবে না, ঠিক আছে। তার আগের যে এই সাপোর্টগুলো আছে এগুলোকে আগে ব্রেক করতে লাগবে, 65,000 আছে, ঠিক আছে, তারপর 68,500 আছে, 69K আছে, এইসব সাপোর্টগুলোকে আগে ব্রেক করতে লাগবে। তো আপাতত বিটকয়েন আপডেট এটাই, জাস্ট এখানে 69K-র উপরে এখানে লক্ষ্য রাখবেন। এবার এখানে বিটকয়েনে হালভিংয়ের জাস্ট এখানে বাকি আছে আর 9 দিন 10 ঘন্টা, মানে এক্স্যাক্টলি এরকম কোনো টাইম নেই, মনে করুন 9 দিন পরেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, আবার এখানে 8 দিন পরেও বিটকয়েনে হালভিং হতে পারে। এবার বিটকয়েনে হালভিংয়ের সময় এখানে কী হয়, মার্কেট একটু প্যানিকের মধ্যে থাকে, মানে মার্কেট একটু কনফিউজ থাকে যে মার্কেটের মধ্যে কী হবে, যেহেতু এরকম কিন্তু না যে বিটকয়েনে হালভিং মানে আপনার বিটকয়েন হালভিং হলো এখানে মার্কেট এখান থেকে রকেটের মতো উপরে চলে গেলো, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। মার্কেটের মধ্যে এখানে মার্কেট সাইডে এসে যাবে, মার্কেট ডাম্প করবে, বড় বড় যে হোয়েল আছে, বড় বড় ট্রেডার আছে, কোম্পানি আছে, ইনস্টিটিউশন আছে, তারা মার্কেটের মধ্যে প্যানিকের ক্রিয়েট করবে, প্যানিকের ক্রিয়েট করার পরে তারপরে দেখবেন এখানে মার্কেট সেখান থেকে পাম্প করবে, তো এইসব জিনিসগুলো হয়ে থাকে। এবার যেটা সবচেয়ে বড় গুড নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে সেটা হচ্ছে চায়নার যে লার্জেস্ট ফান্ড ম্যানেজার আছে তারা এখানে অ্যাপ্লাই করেছে বিটকয়েনের ETF-এর জন্য হংকংয়ের মধ্যে, ঠিক আছে। মানে যেমন আপনার US-এর মধ্যে যে ETF-টা অ্যাপ্রুভ হয়ে গেল ঠিক সেম কিন্তু চায়নারও যে ETF আছে সেখানে তারা বিটকয়েনের ETF অ্যাপ্রুভ করার জন্য তারা অ্যাপ্লিকেশন দিয়েছে, এখনও অ্যাপ্রুভ হয়নি। যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, এপ্রিল মাসের মধ্যে হোক কিংবা নেক্সট মান্থের মধ্যেই হোক, যদি যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো ওটা হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে এখানে পাম্প হবে, ঠিক আছে। যেমন দেখুন ব্ল্যাকরক যে আছে, ব্ল্যাকরক কিন্তু মানে $trillion-trillion এখানে ফান্ডকে হোল্ড করে, ম্যানেজমেন্ট করে, ঠিক আছে। ঠিক তেমনই US-এর মধ্যে যে ব্ল্যাকরক আছে তারা অনেক ফান্ড এখানে ম্যানেজ করে, তো বিটকয়েনের ETF অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে বিটকয়েনকে ডাইরেক্ট ETF-এর মাধ্যমে তারা এখানে বাইসেল করতে পারছে। এবার কত বড় একটা ভলিউম মার্কেটের মধ্যে আসছে, ঠিক তেমনই যদি চায়নার মধ্যেও বিটকয়েনের ETF অ্যাপ্রুভ হয়ে যায় তাদের দেশেরও যে বড় বড় এখানে কোম্পানিগুলো আছে ব্ল্যাকরকের মতো তারাও কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করবে। আর ইনভেস্ট করলে এখানে ভাবতেই পারছেন যে এত বড় মানে US চায়না এদের মতো দেশের বড় বড় ইকোনমির দেশের যে এত ফান্ড যদি বিটকয়েনের মধ্যে আসে তাহলে বিটকয়েন এখানে কোথা থেকে কোথায় যেতে পারে, ঠিক আছে। তো লং টার্মের জন্য বিটকয়েনের মধ্যে একদম মানে সবসময় বুলিশ এখানে আছি আমি, লং টার্মের মধ্যে বিটকয়েন এখানে কোথাও যাবে না, ঠিক আছে। তো এবার আজকের দিন খুবই ইম্পর্টেন্ট একটা দিন, এখানে মার্কেট ডাম্পও হতে পারে বা পাম্পও হতে পারে। কেন, আজকে হচ্ছে Wednesday 10 April, এখানে দুটো নিউজ আছে আজকে মার্কেটের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট নিউজ, খুবই ইম্পর্টেন্ট নিউজ, ঠিক আছে। একটা হচ্ছে মার্কেটের CPI ডেটা রিলিজ হবে আজকে মোটামুটি 8:30 সময় এখানে মার্কেটের মধ্যে রিলিজ হবে। এবার CPI ডেটা যদি এখানে ওপরে যায় তাহলে মার্কেট ডাম্প হবে, আর যদি CPI ডেটা কম আসে তাহলে মার্কেট এখানে পাম্প হবে, আর যদি CPI ডেটা আগের মতোই থাকে তাহলে মার্কেট না পাম্প হবে না ডাম্প হবে। কিন্তু CPI ডেটা আসার আগে 15-20 মিনিট আধা ঘন্টা আগে তখন কিন্তু মার্কেট হিউজ পরিমাণে ভলাটাইল থাকে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপে, সেখানে আমি ইনস্ট্যান্টলি এখানে দিয়ে দেবো আপডেট যে CPI ডেটা কী আসলো, তাহলে আপনি বুঝে যাবেন যে মার্কেট এখন পাম্প হবে না আর ডাম্প হবে, ঠিক আছে। ইনস্ট্যান্টলি আমি আপডেট দিয়ে দেবো, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার তারপরে এখানে মধ্যরাত্রে আরও একটা এখানে বড় ধরনের নিউজ এখানে বেরো আসবে, সেটা হচ্ছে FOMC-র মিটিং। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে FOMC-র মিটিং যখন হয় তখনও মার্কেট কিন্তু একটু ভলটাইল থাকে, কারণ সেখান থেকে কী রেট বের হয়ে আসে, ফেডের কী ডিসিশন হয় তার উপরে ডিপেন্ড করে যে মার্কেট এখানে কোথায় যাবে, ঠিক আছে। এবার এখানে মার্কেটের মধ্যে একটু ডাম্প আমরা এখানে কেন দেখতে পেরেছি, যে গতকালকে এখানে মার্কেট যাচ্ছিল 72,000 প্রায় 73,000-কে টেস্ট করেছিল, তারপরে
এখানে ডাম্পটা কেন হলো, এখানে যে গ্রে স্কেল আছে, গ্রে স্কেল মোটামুটি 4,000 মতো আরও বিটকয়েনকে কী করেছে, কয়েনবেসের মধ্যে ট্রান্সফার করেছে। এবার কোনো আপনার ট্রাস্ট ওয়ালেট হোক কিংবা আপনার হার্ডওয়্যার ওয়ালেট হোক, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম থেকে যখন কোনো সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে ট্রান্সফার করে যেমন কয়েনবেস, তখন কী হয়, তখন সবাই এটাই ভাবে যে মার্কেটে হয়তো তারা সেল করার জন্য নিয়ে এসছে। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার এটা, আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েনকে কেন এক্সচেঞ্জের মধ্যে আনবেন, নিশ্চয়ই সেল করার জন্য। তো সবাই এটা ভেবেছে যে সেল করার জন্য নিয়ে এসছে, মার্কেট ডাম্প হবে, সেই জন্য সবাই এখানে একটুখানি সেলিং প্রেশার এখানে দেখতে পেরেছি আমরা। আর গ্রে স্কেল কিন্তু এখানে ধীরে ধীরে করে বিটকয়েনকে কিন্তু সেল করছে, কিন্তু গ্রে স্কেল এখানে বিটকয়েনকে সেল করলে কী হবে, বিটকয়েনকে বাই করার জন্য অনেক এখানে বসে আছে অনেক লোক। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার ব্ল্যাক রক কিন্তু এখানে বিটকয়েনকে বাই করেছে যখন এখানে সেল করেছিল, ব্ল্যাক রক কিন্তু ধীরে ধীরে এখানে বিটকয়েনকে বাই করছে। ঠিক আছে, আর তারপরে শুধু ব্ল্যাক রক না, অন্যান্য যে আপনার রয়েল আছে, যে রিটেল ট্রেডার আছে, তারা কিন্তু বিটকয়েনকে সেল করছে। তো গ্রে স্কেল যে এখানে বিটকয়েনকে সেল করছে, যার ফলে এই সেলিং প্রেশারটা আমরা দেখতে পেরেছি, মার্কেটের মধ্যে একটা প্যানিক জোন এখানে ক্রিয়েট হয়েছিল গতকালকে। এবার এখানে দেখুন আরও একটা গুড নিউজ এখানে কী বের হয়ে আসছে, যে টেথার যে আছে, এটা হচ্ছে আগের নিউজ, এটা মানে নতুন নিউজটা আমি পেলাম না কোনো ওয়েবসাইটের মধ্যে, তো সেটা শুধুমাত্র টুইটারের মধ্যে ছিল। তো টেথার যে আছে নতুন করে এখানে USDT আপনার প্রিন্ট করছে। ঠিক আছে, 1 বিলিয়ন USDT আবারও প্রিন্ট করেছে। আবার যে USDC আছে তারাও কিন্তু নতুন এখানে USDCকে আবার প্রিন্ট করেছে $1 বিলিয়ন। তো এইসব ফান্ডগুলো প্রিন্ট কেন হয়, প্রিন্ট এই জন্যই হয় যাতে এখানে আপনার মার্কেটের মধ্যে ফান্ডটা মার্কেটের মধ্যে আসে। ঠিক আছে, যারা এখানে বাই করার জন্য মার্কেটের মধ্যে আসে। এবার মনে করুন সবাই যদি মার্কেটের মধ্যে আসে ডলারকে বাই করে, এবার যদি আপনি বিটকয়েন বাই করতে চান তাহলে তো আপনাকে USDT লাগবে। এবার আপনি আপনার টাকা দিয়ে USDTকে বাই করছেন, তার মানে USDT এখানে ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, তো সেই জন্য USDT নতুন নতুন এখানে প্রিন্ট হচ্ছে। এবার USDT যত এখানে নতুন নতুন প্রিন্ট হবে, সেই USDTগুলো সাধারণ মানুষের কাছে যাবে কিংবা কোনো হোয়েলের কাছে যাবে। ঠিক আছে, সেই ফান্ডগুলো তখন তারা সেই সব ফান্ড দিয়ে মার্কেটের মধ্যে আসবে, মার্কেটের মধ্যে বাই করবে হোল্ড করবে। তো সেই জন্য কী হবে, মার্কেটের মধ্যে একটা বড় ধরনের ভলিউম জেনারেট হবে। তো এটাই কিন্তু এটারও একটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেটের মধ্যে যেহেতু নতুন নতুন USDT প্রিন্ট হচ্ছে, তাহলে এখানে মার্কেট এখানে পাম্প হতে পারে। এটা আমি লং টার্মের জন্য বলছি। ঠিক আছে, শর্ট টার্মের জন্য তো মার্কেটের মধ্যে এগুলো পাম্প ডাম্প হবেই, হতে পারে এখান থেকে মার্কেট $5,000 ডাম্প নিয়ে নিল, কারণ যে এক্সচেঞ্জরা আছে, বড় বড় হোয়েল আছে, তারা চাইলেই এখানে $5,000-7,000 এখানে ডাম্প করে ফেলতে পারে। ঠিক আছে, তারা কী করবে, তারাই আবার এখানে মার্কেটকে ডাম্প করাবে, তারাই আবার নিচের মধ্যে বাই করবে। যখন $5,000 তারা ডাম্প করাবে, ঠিক আছে, তখন প্যানিকের মধ্যে এসে যারা সাধারণ ট্রেডার আছে তারা এখানে $10,000 এখানে ডাম্প করাবে। তখন তারা কী করবে, তারা একদম নিচের মধ্যে এখানে বাই করে আবারও মার্কেটকে পাম্প করবে। এইভাবেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ওয়ার্ক করে। এবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যতই এখানে নতুন নতুন ডলার এখানে প্রিন্ট হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপও কিন্তু ইনক্রিজ হচ্ছে। বর্তমানে মার্কেট ক্যাপ চলছে 2.65 ট্রিলিয়ন। ঠিক আছে, এবার যদি নেক্সট এখানে দেখে নিই যে নেক্সট হালভিংয়ের মধ্যে এখানে বিটকয়েন প্রাইস কত হতে পারে। অনেকেই এখানে বলছে যে বিটকয়েনের প্রাইস এখানে $1.5 লক্ষ যেতে পারে কিংবা $1,00,000 আপনার $69,000 পর্যন্ত যেতে পারে, বিটফিনিক্স এখানে বলছে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে এর আগে হিস্ট্রিতে কী হয়েছে, বিটকয়েন এখানে আপনার 3 গুণ থেকে 5 গুণ পর্যন্ত হয়ে গেছে লাস্ট, যে বিটকয়েনের অল টাইম হাই থাকে একটা হালভিংয়ের সময় যে বুল মার্কেটের সময় যে অল টাইম হাইটা হয় তার থেকে 5 গুণের মতো এখানে প্রফিটও বিটকয়েন দিয়েছে। ঠিক আছে, তো সেরকম করে যদি আমরা এখানে ক্যালকুলেট করে দেখি তাহলে মোটামুটি এখানে $3,00,000 এখানে দাঁড়াচ্ছে। তো $3,00,000 যখন একটা অ্যাসেটের দাম বেড়ে যায়, ঠিক আছে, দেখুন $2 একটা কয়েন যদি $10 চলে যায় তেমন কোনো বড় ব্যাপার না, কিন্তু $1,000 একটা কয়েন কিন্তু $10,000 চলে যেতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো সেই জন্যই এখানে মার্কেট ক্যাপ যেহেতু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, তো 5 গুণ না হলেও এখানে আপনার মিনিমাম $1.5 লক্ষ এখানে যেতে পারে বিটকয়েনের প্রাইস, এই বুল মার্কেটের মধ্যে অনেকেই এটা বলছে। ঠিক আছে, সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।